আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যামেজিং আইটি স্কুল। প্রিয় দর্শক, আজ আমরা দেখব কিভাবে ফেসবুকে গ্রুপ ক্রিয়েট করা যায়। ফেসবুকে গ্রুপ ক্রিয়েট করার জন্য এই উপরে একটা অপশন আছে, দেখেন লেখা আছে গ্রুপস, এখান থেকে আমরা যেতে পারি। আবার এখানে একটা অপশন আছে গ্রুপস, এখান থেকেও যেতে পারি। আমরা এই গ্রুপসে ক্লিক করলাম। এবার দেখেন এই প্লাস চিহ্ন দিয়ে লেখা আছে ক্রিয়েট নিউ গ্রুপ, এখানে ক্লিক করব। এরপর এখানে বলছে যে গ্রুপ নেম, প্রথমে আমাকে গ্রুপ নেম দিতে হবে। ধরেন আমি এই গ্রুপটার নাম দিলাম কম্পিউটার হেল্প ডেক্স। এরপর এখানে বলছে চুজ প্রাইভেসি, পাবলিক গ্রুপ দিয়ে দিলাম। এখানে বলছে ইনভাইট ইউর ফ্রেন্ড, আপনি এখানে আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন। কয়েকজনকে ইনভাইট করছি। পর এখানে ক্রিয়েটে ক্লিক করব। এরপর দেখেন আমার গ্রুপটি, এখানে দেখেন এই যে কম্পিউটার হেল্প ডেক্স দেখাচ্ছে, গ্রুপটি আমার ক্রিয়েট হয়ে গেছে। এরপর আপনার এখানে প্রয়োজন পড়বে একটি কাভার ফটোর, এর জন্য আপনি canva.com যাবেন। canva.com গিয়ে সার্চ বক্সে লিখবেন ফেসবুক গ্রুপ কাভার ফটো। এখন দেখেন অনেকগুলো টেমপ্লেট আছে, এখানে সবগুলো ফ্রি দেবে না, আপনার একটা ফ্রি দেখে আপনি সেটাকে এডিট করে আপনার ইচ্ছা মতো নিয়ে নেবেন। এখন আমরা এখানে এই কাভার ফটোটা অ্যাড করব, এর জন্য এই এডিটে ক্লিক করব। এডিট থেকে যাব আপলোড ফটো, এখানে গিয়ে যে জায়গায় ফটোটা আছে সেটা সিলেক্ট করে দিব। মানে এখানে আমার ডাউনলোডে ছিল ফটোটা, এখানে এই ফটোটা আমি দিব এখানে, এটাকে সিলেক্ট করলাম, করার পরে ওপেন করে দিব। আমার ফটোটি এখানে এসেছে। এখন এই সেভ চেঞ্জে ক্লিক করব, এইটা সেভ চেঞ্জ হয়ে গেল। আমরা এখন এই গ্রুপটার একটা ডেসক্রিপশন অ্যাড করতে পারি, যেখানে দেখেন লেখা আছে অ্যাড ডেসক্রিপশন, এখানে ক্লিক করলে এখানে ডেসক্রিপশন অ্যাড করা যাবে। ধরেন আমি এখানে ডেসক্রিপশন লিখে দিলাম, এখন ডেসক্রিপশন লেখার পর এখানে সেভ দিয়ে দেবো। এখন এটার নিচে দেখেন দেওয়া আছে যে অ্যাডমিন টুলসের নিচে একটু যদি আমরা দেখেন দেখ সি মোর আছে, এটা যদি ক্লিক করি তাহলে এখানে চলে আসবে সেটিংস। এই সেটিংসে যদি ক্লিক করি এখানে দেখেন লোকেশন, লোকেশন এখন সেট করি নি, তো এখানে আমরা লোকেশন সেট করে দিতে পারবো। এই যে রংপুর দিয়ে দিলাম, রংপুর সিটি এটা আমি দিয়ে দিলাম, এই যে রংপুর ধরে দিয়েছে। এখানে একটু সেভ দিলে এটা লোকেশনটা সেট আপ হয়ে গেল। তারপরে আপনি চাইলে যে আপনার গ্রুপে কালারটা চেঞ্জ করতে পারেন, এখানে ইচ্ছা মতো অনেকগুলো কালার আছে, যে কোনো কালার দিতে পারেন। এটা হোয়াইট কালার সবসময় ডিফল্ট থাকে, আপনার ইচ্ছা মতো আপনি কালার এখানে দিতে পারেন। তা আমি হোয়াইট কালার রাখলাম, হোয়াইট কালারটাই সুবিধাজনক। এখানে নিচে আর একটু গুরুত্বপূর্ণ জিনিস আছে, যেমন এখানে দেখেন পার্টিসিপেন্ট অ্যাপ্রুভাল, এই পার্টিসিপেন্ট অ্যাপ্রুভালে যদি ক্লিক করেন তাহলে দেখা যাচ্ছে এখানে চুজ ইফ পিপল মাস্ট ফার্স্ট বি অ্যাপ্রুভড বাই অ্যান অ্যাডমিন অর মডারেটর ইন অর্ডার টু পোস্ট অ্যান্ড কমেন্ট ফার্দার, দে উইল স্টিল বি সাবজেক্ট টু আদার ফর্ম অ্যান্ড মডারেশন অফ দ্য গ্রুপ। এখানে বলা হচ্ছে যে আপনি আপনার এই গ্রুপে যদি কেউ পোস্ট করে সেটা অটোমেটিকলি অ্যাপ্রুভ হবে না, একজন অ্যাডমিন অ্যাপ্রুভ দেওয়ার পরে হবে। এই ক্ষেত্রে আপনি একজন মডারেটর অ্যাপ্রুভ করবে, তারপর এটা পাবলিশ হবে, এই জিনিসটা সিলেক্ট করে দিতে হবে। তা না হলে আপনার গ্রুপে কেউ বাজে জিনিসও পোস্ট করতে পারে, তো আপনি নিশ্চয়ই এরকম জিনিসটা চান না। তো এখানে দেখেন লেখা আছে যে এনিওয়ান অন ফেসবুক ক্যান পোস্ট এন্ড কমেন্ট, এটা দেওয়া আছে। তারপরে বলছে অনলি মেম্বার এন্ড ভিজিটর মাস্ট বি অ্যাপ্রুভড ফর আ পোস্ট অর কমেন্ট, এইটা যদি আমরা সিলেক্ট করে দিই একজন অ্যাডমিন অ্যাপ্রুভ দেওয়ার পর সেটা পাবলিশ হবে, তার আগে হবে না। আমরা এখানে এটা দিয়ে আমরা সেভ করে দিই। নিচে আছে দেখেন অ্যাপ্রুভ এডিটস, যদি কেউ পোস্টটা এডিট করে তাহলে সেটা কি হবে, এটাতে আমরা ক্লিক করি। দেখেন এটাও আমরা একজন অ্যাডমিনের উপরে দিয়ে দিই যে এডিটেড পোস্ট মাস্ট বি অ্যাপ্রুভড বাই অ্যাডমিন অর মডারেটর, এটা সিলেক্ট করে দিব, দিয়ে এটাকে সেভ করে দিব। এই ছিল মোটামুটি গ্রুপের কাজগুলো, আর তেমন কিছু করার দরকার হয় না।